হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে আসলে আমি এত কেন সাজগোজ করেছি সেটা নিয়ে গল্প করব। আর হঠাৎ করে আমি আসলে দুইটা সারপ্রাইজ পেয়ে গিয়েছি আজকে, তো সেই বিষয়ে ভাবলাম যে আপনাদের সামনে এসে সরাসরি একটু কথা বলি। আর আজকে আমার বার্থডে ছিল, তবে আমি আসলে জানতাম না। সকালবেলা আমার বোনটা আসলে কল দিয়েছিল, শুধু আমাকে বলেছে যে আমি তোর বাসায় আসতেছি। ও আসলে আমাকে তুই করে বলে, আমরা দুই ভাই বোনই, দুই বোন একজন একজনকে খুব আদর করে তুই করে বলি। তো ভাবলাম যে আজকে এত সুন্দর একটা দিন, আপনাদের সাথে আমি একসঙ্গে হয়ে আমার এই কেকটা যেহেতু আমার বোন আমার জন্য নিয়ে এসেছে, তো আমরা একসাথেই কাটবো আর আপনারা তো আমার সঙ্গেই আছেন। তো আমি আসলে আপনাদেরকে ছাড়া আমার কোনো কিছুতে আমার ভালো লাগে না, সবকিছুতে শেয়ার করতে ইচ্ছে করে। আজকে যে উইশটা আমাকে করবে, তবে এটা আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা তো আমার সঙ্গেই আছেন। আজ আমি ক্যামেরার সামনে এসে আপনাদের সাথে একটু কথা বলতে পেরে আমার ভালো লাগছে। আমি এখন একটা কিউট লাভলি ছোট্ট আপুর সম্বন্ধে কিছু বলবো। আপি, তুমি প্রমা কবির, তোমার আইডির নাম, তোমার নাম মনে হয় প্রমা, তোমারও আজকে বার্থডে, আমার সাথেই তোমার সমমিল। আমি জানি না তোমার আমার এত মিল কেন। আজ 15ই জানুয়ারি, তোমারও বার্থডে, আমারও বার্থডে, আসলে আমাদের কপালটা এক। হ্যাপি বার্থডে টু ইউ প্রমা, আমি তোমাকে আসলে উইশ করে দিলাম আপু। আর আমার সকল লাভলি ভিউয়ার্সদের পক্ষ থেকে তোমার জন্য দোয়া রইল, সবাই আপুর জন্য দোয়া করবেন, আপুর লাইফটা যাতে সুন্দরভাবে কাটে। আর আমার চ্যানেলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে রইল অনেক অনেক ভালোবাসা, লাভ ইউ সো মাচ প্রমা। আমি কেকটা কাটবো, কেকটা কাটার আগে আসলে সকালবেলা আমি কী করেছি সেটা একটু শেয়ার করে নিই। এটা হচ্ছে আমার একটা শখের জায়গা, আমার হাজব্যান্ড আসলে আমার নামে এটা কিনেছে জায়গাটা, কিন্তু এখানে কোনো ফ্ল্যাট করা হয় নাই। তবে এই জায়গাটার মধ্যে আমি প্রায় সময় আসি, একটা লোক থাকে এখানে, এখানে খুব সুন্দর সুন্দর কফি গাছ, তারপর বেগুন গাছ, পালং শাক, মূলা এগুলো করে, আমি নিজ হাতে এসে পেরে নিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তাই আমি সকাল 9টার দিকে এখানে চলে এসেছিলাম ছেলেকে স্কুলে ঢুকিয়ে দিয়ে, তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করে ফেলি। তবে আজকের ব্লগটিতে আমি এই অংশটা রেখেছি, আপনাদের সাথে শেয়ার করছি। এখানে একটু কাঁচামরিচ গাছও আছে, কাঁচামরিচ পেরে নেব, বেগুন, মূলা এগুলা নিজের জিনিস, আসলে খেতে অনেক ভালো লাগে। আর আমি যখন টঙ্গিতে থাকতাম তখন কিন্তু আমার বাড়িটা পাঁচ কাঠার মধ্যে করা ছিল, ছাদটা বিশাল বড় ছিল, ওখানে আমি নিজ হাতেই সব কিছু লাগাতাম, অনেক টব আছে এখনও। আসলে আমি চলে এসেছি আর ওখানে কেউ যত্নটা সেভাবে করা হয় না, দারোয়ান কাকা আসলে এগুলো হয় না, দারোয়ান কাকাকে দিয়ে আমি অনেক টাকার ঘাস ওখানে লাগিয়েছিলাম, গাছগুলো অযত্নে নষ্ট হয়ে গিয়েছে। তারপরও যতটুকু আছে আমি যাব আগামী শুক্রবার দিন, তারপর আপনাদেরকে দেখাবো ওই বাড়ির পজিশনটা ছাদের। আসলে তেমনভাবে যত্ন হয় না বলে সব কিছুই কিন্তু নষ্ট হয়ে যায়। আর এখানেও একটা লোক এগুলা করে, আমি মাঝে মাঝে এসে এখান থেকে নিয়ে যাই, উনি আসলে অনেকবার ফোন করে আসার জন্য, আসা হয় না তেমনভাবে। আজকে ভাবলাম আমার মা এসেছে বাসায়, আব্বু আম্মু গতকাল আমার বোনের বাসা থেকে আমার বাসায় এসেছে, ওনারা দেশ থেকে এসেছে, গ্রাম থেকে আর কি। তো ভাবলাম যে আম্মু যেহেতু আছে বাসার মধ্যে, তো লুক আছে যেহেতু, আমি যাই আজকে একটু ঘুরে আসি, সেজন্য চলে আসলাম এখানে। তো এখান থেকে যাওয়ার পর কিন্তু আমার আসলে সব কিছু চেঞ্জ হয়ে গিয়েছে, আমাকে এগুলো বললো যে আজকে আমার বার্থডে, আমি নিজেও জানতাম না, এত কাজ করি, এত ব্যস্ততার মাঝে আসলে নিজের খবরটা রাখা যায় না। আসলে এমনটা হলে কি হয়, আমি নিজের খবরটা রাখতে পারি না, কি বলবো। এই যে টমেটো, এই কাঁচা টমেটোগুলো কিন্তু মাছ দিয়ে খেতে দারুণ লাগে, তবে গাছ থেকে নিজের গাছে থেকে পেরে খাওয়া অনেক ভাগ্যের ব্যাপার হয়। তবে আজকে আমি আপনাদের সাথে সামনে এসে কথা বলতে পেরে আমার কাছে সত্যিই ভালো লেগেছে, আর আমি চেষ্টা করব মাঝে মাঝে আপনাদের সাথে সরাসরি এসে কথা বলতে। আমার আসলে ইচ্ছে করে কিন্তু এত ব্যস্ততার মাঝে হয় না, এভাবে আসলে হুটহাট করে চলে আসতে পারি না, তবে এখন থেকে চেষ্টা করব। তো আপনারা কিছু মনে করবেন না প্লিজ, আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখানে একটা গাছের মধ্যে, এটা কী গাছ আমি জানি না, মূলা গাছ নাকি অন্য কী গাছের মধ্যে ফুল হয়েছে, সরিষা ফুলের মতো, আমার মনে হচ্ছে সরিষা গাছই, সুন্দর ফুল ফুটে আছে, ভালো লাগছে দেখতে। আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা আমার বোন পায়েল, বাংলাদেশি ব্লগার পায়েল, ওর চ্যানেলটাতে এখনও আসলে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ওর চ্যানেলটাতে ঘুরে আসবেন এবং আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে ফেলবেন। আমি
আমি ওর চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। এখানে বাঁধাকপি আছে, তারপর ফুলকপি আছে, বেগুন, টমেটো, পালং শাক, মূলা, কাঁচামরিচ, অনেক ধরনের গাছ আসলে লাগানো। আর যে লোকটাকে দিয়ে এগুলো করাচ্ছি, লোকটা খুবই ভালো মানুষ। আমার কাছেও ওনার মানে উনি যে এগুলো করে খায় বা আমাকে কিছুটা দেয়, আমার ভালো লাগে। আজকের এই ব্লগটা কিন্তু আমার বোন পায়েলের, তবে ওর চ্যানেলে আপনারা বিস্তারিত সব কিছু দেখতে পারবেন, ও আমার জন্য কি কি করেছে। আর আমার চ্যানেলে যতটুকু আমি তুলে ধরেছি সেটাই শেয়ার করলাম। আজকে ছেলেকে নিয়ে একেবারে বাসায় চলে এসেছি, আর মেয়ের তো স্কুল নেই আজকে, গতকাল পরীক্ষা গিয়েছিল। এখন বাসায় এসে দেখি মা রান্না টান্না করে একদম রেডি। আমার মেয়ে বলেছিল সকালবেলা যে আম্মু তুমি আজকে কোনো কাজ করবা না, ওর বাবা মনে হয় বলে গিয়েছে যে তোমার মার আজকে বার্থডে। তাই মেয়ে, নানু, আমার বোন সবাই মিলে আসলে ওদের প্রিপারেশন ছিল যে আমাকে আজকে এটা করাবে, কেক কাটবে আমাকে নিয়ে, আমাকে একটু খুশি করবে আর কি। তো সেই জন্য কিন্তু এই প্রিপারেশনগুলা। এই যে মা রান্না করেছে আজকে চিকেন আলু, তো সুন্দর একটা সালাদ তৈরি করেছে। আমার মা কিন্তু খুব মজার সালাদ তৈরি করতে পারে, সালাদটা আসলে সালাদ দিয়ে ভাত খাওয়া যায়। সিম তরকারি রান্না করেছে মাছ দিয়ে, আর বিভিন্ন রকমের আইটেম রান্না করেছে। আর আমি গতকাল যে মাছের পেটি রান্না করেছিলাম ওইটা কিন্তু আমি সম্পূর্ণটা রেখেই দিয়েছিলাম, আমি একটু খেয়েছি, আমার হাজবেন্ড একটু খেয়েছে, মা বাবা আসবে বলে, তবে রাতে এসেছিল আব্বু আম্মু। তো রাতে তো রুটি খায়, রাতে খাওয়া হয় নাই, এখন আসলে দুপুরবেলা আমরা এটা খাবো। আমার বোনও চলে আসতেছে, ও ফোন দিয়েছে, ও আসতেছে, ও আসলে আমরা খেতে বসে যাব। লাউ দিয়ে মাছ রান্না করেছে, আজকের দুপুরটা খুবই মজার খাবার, দেশীয় খাবার দিয়ে আসলে মা সাজিয়েছে। আমার মায়ের হাতের রান্নাগুলো কিন্তু আমাদের কাছে খুব ভাল লাগে, কারণ মা আসলে আমাকে কাজ করতেই দেয় না, বলে মা আমি রান্না করি তুমি একটু রেস্ট নাও, তুমি তো সবসময় রান্নাই করো। আসলে মায়ের মতো কে আছে এই দুনিয়াতে, মা ছাড়া কেউ তো আসলে দুঃখটা বোঝে না ওইভাবে। এই যে পায়েলের মেয়ে রাইচা আর অনিবা নানার সাথে খুবই দুষ্টামি করতেছে, নানা ভাই নানুকে পেলে তো খুবই খুশি ওরা, আসলে কি বলবো, ছেলে মেয়ে সবগুলা পাগল হয়ে যায় নানা নানুকে দেখলে, ওরা খুশিতে আত্মহারা হয়ে যায়। তাই আমার বাবা মাও কিন্তু গ্রামে বেশি দিন থাকতে পারে না, ওদের জন্য আসতে হয়। দুপুরে একসঙ্গে সবার খাওয়া দাওয়া হলো, এখন বাজে সন্ধ্যা 6টা, তবে এখন কেকটা কাটা হবে। আমার বোন আসার সময় কিন্তু কেকটা নিয়ে এসেছে, ও আর লেট করতে চাচ্ছে না, কারণ বাচ্চাদেরকে নিয়ে এসেছে, ওদের আবার বাসায় টিচার আসবে বাচ্চাদের, তো ভাবলো যে কেকটা কেটেই ফেলুক, উইশ করে দেখ। তো আমি বললাম ঠিক আছে করে ফেল। তো সন্ধ্যা সন্ধ্যায় কিন্তু কেকটা কাটা হয়ে যাচ্ছে, আর আপনাদের সাথে তো শেয়ার করতেছি, আপনারা তো আছেন আমার সঙ্গেই। ও আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, আমার চ্যানেলে কিন্তু 30,000 সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে, এটাও কিন্তু আজকে আমার একটা বড় ধরনের সারপ্রাইজ। আলহামদুলিল্লাহ আমি আজকে কিন্তু অনেক হ্যাপি, কারণ আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে 30,000 আপনাদের সাপোর্টে আর আপনাদের দোয়ায়, আর আপনাদের অনেক ভালোবাসা ছিল আমার প্রতি, আর আমারও কিন্তু আপনাদের প্রতি অনেক ভালোবাসা। এই দুইটা সারপ্রাইজ আজকে আপনাদের সাথে আমি শেয়ার না করে পারলাম না, কারণ আমার বোন আমাকে দিয়েছে একটা সারপ্রাইজ, আমাকে সে বার্থডে উইশ করলো, আর আমার চ্যানেলে 30,000 হয়ে গেল, এটাও কিন্তু আমার জন্য একটা সারপ্রাইজ। আমি আসলে হঠাৎ করেই দেখি মোবাইলে, আমার এতটাই খেয়াল ছিল না, এত ব্যস্ত থাকি আসলে, ব্যস্ততার ফাঁকে ফাঁকে কিন্তু আমি মোবাইলটা চেক করারও সুযোগ পাই না। তবে বাচ্চাদেরকে নিয়ে অনেকবার আসা যাওয়া করতে হয় স্কুলে, তারপর নিজের কাজ, সব কিছু মিলিয়ে ঝিলে অনেক ব্যস্ত থাকি। তো আমি কিন্তু স্ক্রিনশটটা দিতে পারি নাই যে পুরোপুরি 30,000 সাবস্ক্রাইবার, আমি যখন নাকি 30,008 হয়ে গিয়েছে সাবস্ক্রাইবার তখন আমি স্ক্রিনশটটা দিতে পেরেছি। তবে যাই হোক, আপনাদের সাথে কিন্তু ওইটাও আমি স্ক্রিনশট দিয়ে রেখে দিয়েছি, ওটাও দেখাবো, আর সব কিছু সম্ভব হয়েছে আপনাদেরই জন্য। এখন কেকটা কেটে ফেলবে সবাই, আমরা রেডি, কেকটা কেটে আমাকে উইশ করে ওরা আবার চলে যাবে বাসায়। লিখেছে হ্যাপি বার্থডে টু ইউ মুক্তা। তো কেকটা এখন আমরা সবাই মিলে কেটে নিচ্ছি, আমার মেয়ে,
পায়েলের মেয়ে, সবাই মিলে আমরা একসাথে কেকটা কেটে নিচ্ছি, আর আমাকে ওরা উইশ করে দিচ্ছে। পায়েল, তোমার প্রতিও রইল আমার অনেক অনেক ভালোবাসা আর দোয়া। বড় আপুর পক্ষ থেকে তোমার প্রতি অনেক অনেক ভালোবাসা, তুমি অনেক সুখে থাকো, দোয়া রইল। এখন সব বাচ্চাদেরকে কেক কেটে দিচ্ছি, আর আমার ছেলে আর পায়েলের ছেলে কিন্তু ক্যামেরার সামনে আসছে না, ওরা আসলে গেমস খেলা নিয়ে ব্যস্ত। দুই ভাই স্কুল করেছে, তারপর তো আমার বাসায় চলে এসেছে দুপুরবেলা, একসঙ্গে খাওয়া দাওয়া করে এই যে দুই ভাই খেলাধুলা শুরু করেছে, আর ক্যামেরার সামনে আসার নাম নেই। আর যে নাস্তাগুলো করেছে দুপুরে, যে খাওয়া খেয়েছে, এখন নাস্তা একটু হালকা পাতলা করব। এই যে আমার চ্যানেলে 30,000 সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায়। আর আপনারা আমার চ্যানেলের পাশে থেকে আমাকে এভাবে উৎসাহ দিলে ইনশাল্লাহ আমি সামনে আরও দূর এগিয়ে যেতে পারবো আমি আশা করি। আজকে আপনাদের ভালোবাসার কারণে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার 30,000। আমি আসলে যে জায়গায় 30টা সাবস্ক্রাইবারও আশা করতে পারি না, আপনাদের ভালোবাসাই কিন্তু এটা সম্ভব হয়েছে। আর আপনারাও আমার জন্য আজকে এই খুশির দিনটাতে দোয়া করবেন, আল্লাহ পাক যাতে আমাকে অনেক ভালো রাখে, সুস্থ রাখে, আর আপনাদের মাঝে সুন্দর সুন্দর ব্লগ, ভিডিও, রেসিপি উপহার দিতে পারি। আজকের মতো তাহলে আমি বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সবাইকে আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।